ছাত্রর যোগ্যতা বাড়তি বাড়তি ছাত্র হয়েছে ফেরাউন, কারুন, হামান, আরো বড় বড় বেয়াদব। এদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে তৃপ্তি দেওয়া যাচ্ছে না। আর ওই রকম নর্মাল ভদ্র কি নাউজুবিল্লাহ, নবীরা তো সকলেই ভদ্র, তবে ওই রকম নরম মানুষ দিয়ে হবে না। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে কায়দা মতো নবী রসুল, একজন নাম তার মুসা আলাইহিসসালাম, যার এক থাপড়ে বাবরসি মরে যায়। আসছে ফিরাউনের কওমের একজন, ফিরাউনের বাড়ির বাবরসি, আর মুসা আলাইহিসসালামের কওমের একজন, দুইজনে হালকা ঝগড়া লাগাইছে। মুসা আলাইহিসসালাম ওই জায়গা গেছে, সে সময় মুসা আলাইহিসসালাম ফিরাউনের বাড়ি লজিং, ওই বাড়ির থেকে লালিত পালিত, সেই অবস্থায় ঘোরাফেরা করে। কিন্তু মুসা আলাইহিসসালাম ফিরাউনের কথা মানে না, উনি তো আল্লাহর সাথে যোগাযোগ, এখনো নবুয়তি পায় নাই, মাত্র 30 বছরের যুবক। এই সময় এই দুইজনে গ্যাঞ্জাম লাগাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম জানে যে আমি কিপ্তির বংশ, আর ওইটা কি বলে আমি বনি ইসরায়েলের বংশধর, আর ওইটা হলো ফিরাউন হলো কিপ্তির বংশধর, আর ফিরাউনের বংশধর আমার বনি ইসরায়েলের সাথে গ্যাঞ্জাম করবে, মারামারি করবে যাই। এ কারণেই নয়, বাস্তবে ছিল বনি ইসরায়েলটা ছিল ন্যায়ের পর, আর কিপ্তির ছিল অন্যায়ের উপরে। ফিরাউনের বাবরসি তো তার গরমে সেভাবে কথা বলে, যাই থাপ্পড়ের টামারি দিয়েছে, একে থাপ্পড়ে মরে গেছে। তাহলে যে জামানা যেমন, সেই জামানার উস্তাদও সেই রকমের দরকার, ঠিক না? মুসা আলাইহিসসালাম বসা ইতিমধ্যে জীবনের শেষকালে আইসা আজরাইল আলাইহিসসালাম আইসা কইয়া মুসা জিদুকালিয়া না খুজা রোহাক, মানুষের রূপ ধারণ করে এসে পরিচয় দেয় নাই যে আনা মালাকুল মৌত, আমি আজরাইলে পরিচয় দেয় নাই। নর্মালি একটা মানুষ সাজে এসে সামনে এসে বলতেছে জিদুকালিয়ান আ খুজা রোহাক, আমি তোমার জান নিতে এসে মুসা। মুসা আলাইহিসসালাম রে চতুর্দিকে শত্রু মিত্রুতে ভরা, এর মধ্যে যদি সামনে বসে কয় আমি তোমার জান নিতে এসে জানটা দাও, তাহলে মুসা আলাইহিসসালামের শক্তি থাকতে কি তারা কিছু না কইয়ে পারে? ফাজারাবা মুসা আলা আইনিহি, সাথে সাথে মুসা আলাইহিসসালাম ওর চোখের উপরে বক্সিন একটা মারি দিয়েছে। আজরাইল বুখারী শরীফে রয়েছে, বক্সিন মারি দিয়েছে চোখের উপরে, চোখেরটা নষ্টই হয়ে গেছে, আর কথা বলাই নেই। আজরাইল আলাইহিসসালাম চোখ ঠেছে দূরে চলে গেছে। আল্লাহকে কে আছে তোমার চোখে? কয় জরাবানি মুসা, মুসা আমার চোখে ঘুষি দিয়েছে। আল্লাহ লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো হয়ে যাবে। তা আমার সালতা লিমা জরাবাকা, জিজ্ঞেস করো নাই মারলো কেন? কয় আল্লাহ যাইয়ে কালি এই কইছি তাতেই মারছে, ফিরে জিজ্ঞেস করলে যদি আর এক ঘুষি দিত তো চোখ একটাও থাকতো না, এই জন্য এক চোখের মধ্যে সারি চলে আইসি। আল্লাহ কয় সুম্মা যা ওয়াস আলহু, আবার যাও যাই জিজ্ঞেস করো তোমার মারলো কেন। কয় যে আল্লাহ আপনি কইলে তো যাওয়াই লাগে, তবে লোকটা ভাই মিজাজি জিবরিল আলাইহিসসালামের পাঠালে কেমন হয়, যাবে না তা কইতেছে না, বদ্র তো ফেরেস্তাদের ভাষার সুর রং আলাদা। তাহলে আচ্ছা তা ঠিক আছে যাও, তুমি জিব্রাইলি যাও। আজরাইল আলাইহিসসালামের চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। জিব্রিল আলাইহিসসালাম আইসে বলতেছে ভাই মুসা আজরাইল আলাইহিসসালামের মারলেন কেন? মুসা আলাইহিসসালাম বললেন কী কয় আজরাইলের মারবো কেন, সে কত বড় জলিলুল কদর ফেরেস্তা, ফেরেস্তা মারা যায়। কয় যে একটু আগে একটা লোকরে ঘুষি দিয়ে চোখ কানারে দেয় তো মালাকুল মৌত, উনি জিব্বে কামড়া পাচ্ছে। কয় তুমি তো আমার পরিচয় দেয় নাই, আইসি এত শত্রুর মধ্যে আইসি যদি কয় তোমার জান নিতে আসি তাহলে তো আমি তোর কালিয়েতে যা ফিরে দিচ্ছি জাতি দিতে পারি না, তো এ কলিবারে নামাজি পারা যায় নাকি, তাই তো ঘুষি দিছি, উনি যে ফেরেস্তা আজরাইল তা তো আমি জানি না। কয় তা যদি জান নিতে চাই তা আপনি দিয়ে দেবেন, আপনি মারামারি করার দরকার কি? কয় জান নেবে নেবে, কিন্তু আল্লাহর হুকুমে নিতে হলে তো নিয়ে যাবে। সব ফেরেস্তা সব সমস্ত নবী রসুলদের জান নেওয়ার আগে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে সমস্ত নবী রসুলের কাছে জিজ্ঞেস করে যে তুমি কি মরতে রাজি নাকি আরও দুনিয়াতে বেশ কিছুদিন থাকতে চাও? আমাদেরকে জিজ্ঞেস করবে না, আমাদেরকে তো দূরই নিয়ে যাবে কেড়ি কুড়িয়া, কিন্তু সব নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞেস করছেন। তো আমার কাছে যদি এসে পরিচয় দিয়ে বলেন তাহলে তো আমি 24 ঘন্টা রেডি, আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করব। যেই আল্লাহর প্রেমে পড়ে ফিরাউনের সাথে এত যুদ্ধ লড়াই, যেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার নবুয়তি করতে যাই, এত মাইদ্যর খাইলাম, বিটে ছাড়া হইলাম, সেই আল্লাহর সাথে তো দুনিয়ায় থাকতে দেখা হলো না, মরা ছাড়া দেখা হবে না, কাজেই মৃত্যুর পরে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এটা আমি প্রস্তুত সব সময়। আমার কাছে একটু বললে হতো যে আমি মালাকুল মৌত, উনি সাধারণ মানুষের রূপ ধারণ করেছে, শত্রুর বেশে এসে বসছে, পাইপ তো একটা বক্সিং দিয়ে ফেলাইছেন, এটা লজ্জা লাগতেছে, কী করা যায়? কয় তা মারতে চাই, মারামারির দরকার নেই, উনি চলে যেতেন। কয় যেন আমার তো কিছু কথা আছে আল্লাহর সাথে, চলে তো যাবো এই দুনিয়ার থেকে, আজ যাই কাল যাই, তবে আমার উম্মতের একটা আলোচনা আল্লাহর সাথে আছে আমার, এই শেষ কথা না বলে আমি মরতে রাজি না। তা জিব্রাইল বলতে যে আমার কাছে বলেন, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসে বলে দেবো। তো মুসা আলাইহিসসালামের কৌশল তো এটাই যে এই কথার প্রেক্ষিতে, এই কথার মাধ্যমে শেষবারের মতো আল্লাহর সাথে আরেকবার কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলে একটা মজা আছে না, আছে না একটা মজা? অনেকে যায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা কথা একটা বার্তা দেবে, গেটে যারা তাকে বলে যে না আমার আমার কাছে দেন আমি কথাটা পৌঁছে দিচ্ছি,
লোকটার বলো সাত যে প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করবে, একটু কথা বলবে। এই জন্যই বলে যে না ভাই, আমি নিজেই কথা বলবো, আমার বাপদাদা সদ্য গোষ্ঠী মুক্তিযোদ্ধা, আমি সেই ফ্যামিলির লোক, নির্যাতিত নিপীড়িত, বিএনপিরা তো মাঝখান থেকে তো কুড়া হয়ে গেছি, এই বুড়ো কালে এসে একটু প্রধানমন্ত্রী একটু দেখবো, এ মানে শেষ কথাটা একটু সাক্ষাৎ করবে ইয়াল শখ। মুসা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবো, আমি নিজেই বলবো। জিবরিল আলাইহিসসালাম বললে, আল্লাহ ডেকে পাঠাইছেন, জবালে তুরে, যে বলতেছে মুসা কিসা এরকমই যে তুমি মারামারি কেন করলে, আল্লাহ তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, সেটা বলার আগে আমার কেউ জান নিতে চাইলে আমি তো দিতে রাজি না। আল্লাহ বলে, বলুন তোমার তোমার দাবি কি? মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমি সাথে আসি তাই মান্না সালবা মি রসদ্দার তি হে গম কলকে রাজ পাই যেখানে তা নবী, আমার বনি ইসরায়েলে তুমি চল্লিশ বছরের ময়দানে তি হে রাইখা মান্না সালবা খাওয়াচ্ছ, আমি নবী সাথে আসি তাই খাওয়াচ্ছ, তা আমি মারা যাওয়ার পরে আমার এই উম্মতের খানার কি হবে উপায়, এটা একটু বললে আমি এটা বুঝ নিয়ে মরতে পারতাম। বাপে তো মরা মারা যাওয়ার সময় সব বাপরাই আমরা জানি যে আমি চলে গেলি আমার সন্তানদেরকে আল্লাহই খাওয়াবে, কিন্তু মরার আগে তাদের জন্য ভালো কিছু রেখে যাইতে সব বাপেই চায়, চায় কি চায় না, সব কিছু পরিষ্কার করে রেখে যেতে চায়, দলিল পর্চা কাগজপত্র সব যাইয়া খুলনা যাইয়া যশোর যাইয়া ক্লিয়ার করে রেখে গেছে যে মরলিও একটু বুঝিয়ে শুনিয়ে মরি, এটা তৃপ্তি আছে মরার ভিতরে যে একে কোনো টেনশনে ফেলাই গেলাম না। তো মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই খাদ্যের প্রশ্নের জবাব ওভাবে সরাসরি না দিয়ে, আল্লাহ দিলে দিতে পারতেন যে কত প্রাণী নবী নাই তারা খায়, তাকে জন্যই তো কোনো নবী আমার কাছে কইল না, আল্লাহ বাঘটা কী খাবে নে, হরিণটা কী খাবে নে, ভাল্লুকটা কী খাবে নে, ও তিমি মাছ কী খাবে নে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা আমার কাছে কও, এ তো কোনো নবী কইল না, তা তাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তা তোমার এই যে তিনটে বনি ইসরায়েলি আমি খাওয়াতে পারবো না, এমনি তুমি চিন্তা করতেছ, এ কথা আল্লাহ তাআলা বললেন না। আল্লাহ বলেন ইজরিবি আসাকাল আর তোমার হাতে লাঠি দিয়ে মাটিতে বাড়ি দাও, মারছে বাড়ি ফনফালাকা মাটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে, ফাঁকরা যা মা মাটি সরে যাওয়ার পরে নিচে পানি পানি আসছে, ইজরিবি আসাকাল মা পানিতে বাড়ি মারো, ফাজারা বালাল মা ফনফালাকা মাটিতে পানিতে বাড়ি মারছে, পানিও ভেঙে ভেঙে দুই ভাগ হয়ে গেছে, ছিটে দুদিক চলে গেছে, ফাঁকরা যা হাজার একটা পাথর পানির তলের থেকে বেরিয়ে আসছে, তাহলে মাটির নিচে পানি পানির নিচে পাথর, ইজরিবি আসাকাল হাজার, এবার তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফাজরা বালাল হাজার পাথরে মারি মারছে বাড়ি মারছে ফান ফালাকা, পাথরটার মাঝখানে ভাঙ্গে দুই টুকরা দুই দিক সরে চলে গেছে, ফাঁকা যা দুধ একটা পোকা বেরোয় আসছে, একটু কবেন না সুবহানাল্লাহ, পোকাটা কোন জায়গায়, মাটির নিচে পানি পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে পোকা, অফি ফিহে অশ্বন্তরী, পোকাটার মুখে কাঁচা ঘাস, এর তরুতাজা কাঁচা ঘাস, আকালা নেস ও বাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেক খাইতেছে চাবায় চাবায়, আর প্রত্যেক এক এক লুকমা খাইয়া পোকাডায় তার ভাষায় জিকির করতেছে, শোকর আদায় করতেছে, সুবহান মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারজুকুনি ফি কলবি হাজারি, আল্লাহু আকবার, সব পবিত্রতা ওই আল্লাহ, সব পবিত্রতা ওই মালিকে, সুবহান মান তারানি, আমার মতো ক্ষুদ্র প্রাণী, আমি ফেরেশতাও না, আমি জিনও না, আমি আশরাফুল মখলুকাত মানুষও না, আমি ক্ষুদ্র প্রাণী, আমি আল্লাহর কিছুই করতে পারি না, আমাকে আল্লাহ তাআলা চব্বিশ ঘন্টা দেখে, আমাকে আল্লাহ তাআলা আমার স্বাস্থ্যের সাথে পরিবেশ মিল করে সুন্দর একটা পরিবেশে আমাকে রাখে, আমি প্রখর রৌদ্র সইতে পারি না, টানা বাতাস সহ্য করতে পারি না, আমি প্রচণ্ড ঠান্ডাও সহ্য করতে পারি না, গরমও সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া মেনে নিতে পারি না, আমি টান বাতাসের অক্সিজেন গ্রহণ করতে পারি না, তাই আল্লাহ তাআলা মাটির নিচে পানি তার মধ্যে পাথর, এই পাথরের মধ্যে আমাকে রাখে, আমি মিষ্টি খাইতে পারি না, আমি তিতা খাইতে পারি না, আমি ঝাল খাইতে পারি না, আমি যেমন খাইতে পারি তেমন সুন্দর কাঁচা ঘাস, আমার রব্বুল আলামিন আমাকে প্রতিনিয়ত তিন বেলা পরিবেশন করে, কাজেই সমস্ত প্রশংসা পবিত্রতা আমার আল্লাহ। হে আমার বাংলাদেশি ভাইয়েরা, বাংলাদেশ সরকার সহ বিশ্বের সব সরকার আতঙ্কিত, 2023 সালে নাকি দুনিয়ায় দুর্ভিক্ষ আসবে, মানুষে কি খাবে, মানুষে অভাবে পড়ে যাবে, এই নিয়ে রাজা বাচ্চারা টেনশনে, এই জুজুবুড়ির ভয় দিয়া অগ্রিম আমাদের থেকে টাকা পয়সা লুটিয়ে নিচ্ছে, করোনা কিচ্ছু না, করোনা নামক একটা জুজুবুড়ির ভয় দিয়া পশ্চিমারা মোটা ব্যবসা করে চলে গেছে, মাস্কের ব্যবসা, পিপির ব্যবসা, ক্যাপের ব্যবসা, টিকার ব্যবসা,
এটিকা সেটিকা 14 কোটি টিকা বানাই বানাইয়া আবিষ্কার করে তাকে মোটা কোটি কোটি টাকা লুটে নিয়ে গেছে আমরা বলদের মতো ভয় পাই পাই মরছি কেন অর্থনীতি 10 সেখান থেকে শুরু হয়েছে ইউক্রেন আর রাশিয়া মারামারি করে তার কারণে বলে বাংলাদেশে বৃষ্টি হয় না এতে ফসল হই নাই কোথায় ইউক্রেন আর কোথায় রাশিয়া তাকে মারামারির সাথে মেঘের কি সম্পর্ক এখন 2023 সালে দুর্ভিক্ষ হবে অগ্রিম ভয়টা দিয়ে এখন থেকে সবকিছু দাম বাড়ানো শুরু করে দিয়েছে মূর্তি মরো পাবলিক মরো মোটা জায়গা হওয়ার দরকার তারা হবে দেশের সম্পদ লুটে পুটে নিয়ে কানাডায় বিল্ডিং বানাবে সোকালাডায় না কানাডা শুনেন কানাডা দেশের নাম কানাডা বা দেশের টাকা লুটে নিয়ে কানাডায় বিল্ডিং বানাবে সোকালাডায় বানাবে না অগ্রিম ভয় দিয়ে আমাদের টাকা লুটে পুটে নিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি ওই পোকাডারে খাওয়ায় কে সে আসাবুল মখলুকাত না সৃষ্টির কিছুই না সে সেও মানুষের খাদেম তাকে যদি আল্লাহ তাআলা ওই জায়গা খাওয়ায় তাহলে গোটা মানব জাতিকে আল্লাহ খাওয়ায় রাখবে না না খাওয়ায় রাখবে ভালো ব্যবস্থাই করবে আমরা ওই ভয় পাই ও অ্যাডভান্স কইয়ে কইয়ে আর মানুষকে দুর্বল করে ফেলে আগে ছোটবেলায় দেখতাম উত্তর ভাষে বিকেল বেলা মেয়া গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মনে আছে নাকি কাল বৈশাখী মেঘ 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে ধুমসা মেঘ আকাশ জোড়া কালো মেঘ এত কালোর কালো মাঠের থেকে কৃষকরা ভয়তে বাড়ির দিকে দৌড়াইতো বগড়তো আর কইতো যে আজকে বগড়ছে আজ আর কিছু থবে না সেই সময় রেডিও টেলিভিশনের কোনো অ্যাডভান্স খবর টবর কোয়ারে সময় থাকতো না 2-3 মিনিটের মধ্যে ওই উঠে ধুমসা মেঘে জ্বর একটা ছাড়িয়ে ভাঙ্গি চুরি ফেলাইতে চলে যেত পরে আমরা সোজায় দাঁড়াতাম হয়ে গেল মেঘের দায়িত্ব শেষ আমাকে দায়িত্ব শেষ আর এখন আসতেছে আগামী 1.5 মাস পরে এখন আছে 50,000 কিলোমিটার দক্ষিণে এই তো কাঁচা এসে আসতে আসতে নভেম্বরের 16 তারিখে এই পাশ দিয়ে এই পাশতে মারবে রাত 12:03 মিনিটে এখন রাডারে ধরতেছে না 10 পার হয়ে গেছে ওই পাশ থেকে হেলিকপ্টারে সবাইকে সরাই ফেলো সবাইকে আশ্রমের ভিতরে নিয়ে যাও ফায়ার সার্ভিস গেছে ওকে ওই ঝড় তুফানে গুলি করে ওই দিক সরাই ও দিতে পারে বলা যায় না এরা গেছে মোকাবেলা করতে এই মোকাবেলা করতে এক দলে পাঠাই দিয়ে আর আমাকে ভয় দিয়ে সরাই টরাই নিয়ে এসে রাত 12:03 মিনিট যখন বাজে সেই সময় করেছেন না তা আলো মায়ানমারের দিক চলে গেছে কথা কন না কেন এই মরার আগে কিভাবে মারে চিন্তা করতে পারে ওরকম সাইরিয়ার দক্ষের ভুবন বাতাস ও জীবন ভরি আমরা দেখছি এরা কইতে সাইরিয়া মুরব্বী রাখেন না সাইরিয়া কয় না ভুবন বাতাস বর্ষাকালে ও হয়তো 5 দিন 7 দিন রয়েছে আবার ঠিক হয়ে যেত এই অ্যাডভান্স ভয় দিয়ে দুনিয়ার অর্থনীতির উপরে প্রভাব ফেলাচ্ছে মুসা আলাইহিস সালাম ওই পোকার খাবার আর ওই তার শকর শুনিয়ে ফাখাররা মুসা সাজাদা আলাল আর মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন আফওয়ান আমার ভুল হয়ে গেছে তুমি এরেও যদি খাওয়াও তাহলে আশরাফুল মখলুকাত বনি ইসরাইলে না খায় রাখবা এটা ভাবাই ভুল আমি 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 রজাত পেলাম আমি ফের ফিরে চলে আসি আল্লাহ কলাম না যাও তুমি যে সময় যে কোনো সময় আমাকে আজরাইল পাঠাই দিতে পারো আমি জান দেওয়ার জন্য প্রস্তুত ও দোস্ত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এই মিজাজি মানুষ এই শক্ত মানুষ এই কঠিন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা ফিরাউনকে সোজা করেছে কথা বলেন আজরাইলে বক্সিং ফিরাউনের সাথে কত লড়াই যখন বয়স মাত্র আমুর আটতি পারে সেই সময় ফিরাউনকে মুহি দিলে থাপ্পড় একটা লাগাই দিছিল মনে আছে যার কারণে ফিরাউন উনার আগুন খাইয়ে জিব্বেটা তুতলা বানাই ফেলাইছে যেমন ছাত্র সেরকম শিক্ষক কিতাব অক্ষান দেশে 1,000 পারা 10 লক্ষ আয়াত তৌরাত ওয়াহমিলু আসমারহা সাবউনা জামালান মুসা আলাইহিস সালামের কিতাবের মূল কপি পাথরে লেখা ছিল আসমান থেকে জিবরিল আসলাম একবারে নাজিল করে দিছে এটা বহন করতে লাগতো 70টা উট কোন সুবহানাল্লাহ আস্তে 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 ছাত্রর পরিমাণ আরও বাড়তে লাগলো ছাত্রর যোগ্যতা আরও বাড়তে লাগলো এস এক পর্যায়ে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত এখন মুসা আলাইহিস সালামের কিতাব দিয়ে ছাত্ররা মাস্টার্সের ছাত্র এরা তৃপ্তি পাচ্ছে না এখন তো আমাদের আরও উচ্চ বই হলে ভালো হয় শিক্ষক একটু আরও ভালো হলে ভালো হয় চলে গেছে মাঝে অনেক নবী চলে গেছে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এরা সব মুসা আলাইহিস সালামের পরে চলে গেছে এই যাওয়ার পরে কিতাব আসছে হযরত ইঞ্জিল নবী আসছে উস্তাদ আসছে হযরত ঈসা আলাইহিস সালাম কিতাব দিয়েছে আল্লাহ তাআলা ইঞ্জিল পড়ো এবার পড়ো ছাত্র যেমন কিতাব তেমন উস্তাদও যাইতে যাইতে এই কিতাব চলে গেল মুসা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন 570 বছর পর্যন্ত দুনিয়ায় কোনো নবী নাই
দুনিয়াটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যার ভিতরে বিশ্ববিখ্যাত বদমাশ মিস্টার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে সুফিয়ান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত মেধাবী মেধাবী যোগ্য যোগ্য মানুষ হয়ে গেছে ছাত্র তাদের দ্বারা কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রেখে পূজা শুরু করে দিয়েছে সন্তানকে বাপে জীবিত দাফন করা শুরু হয়ে গেছে মাকে সন্তানের দর্শন করতেছে একে অপরকে খুনোখুনি করতেছে দুনিয়াটা কেমন যেন শয়তানের একটা কেল্লায় পরিণত হয়ে গেছে আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে এমন এমন যোগ্য ছাত্র যারা রকেট বানায়া মঙ্গল গ্রহে যাবে যারা চাঁদের দেশে যাবে চাঁদরে বরাদ্দ দিয়ে বিক্রি করে খাওয়া শুরু করে দেবে মধ্য আকর্ষণে স্টেশন বানায় সে জায়গা তারা ঘাঁটি বানাবে এই রকম বুদ্ধিমান বেরেনি বেরেনি ছাত্র সামনে আসতেছে আর নবী আছে মাত্র ফান্ডে একজন আল্লাহ তাআলা বাছাই কোটাই করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালাই পণ্ডিত পণ্ডিত উম্মতের জন্য শ্রেষ্ঠ উস্তাদ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করে রাখছেন যার কারণে আমার নবীর উপাধিতে বলা হয় মুজতাবা মানে বাছাইকৃত মুস্তাফা বাছাইকৃত আমার নবী মুস্তাফা মুজতাবা বাছাইকৃত চুনা বাছাইকৃত নবী আল্লাহ তাআলা রেখেছেন আমার নবী বলেন আল্লামানি রব্বি পড়াইছে আমাকে আল্লাহ আল্লামানি রব্বি ওয়া আল্লাহ পাক আমাকে পড়াইছেন অতীত ইলমাল আউলিন ওয়াল আখিরিন আগে এবং পিছনের সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে দিয়েছে বহিস্তু মুআল্লিমান আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছে দুনিয়ার যত বড় বিজ্ঞানী আসুক আমার নবীর সামনে এসে বসলে নবীকে একটা অক্ষর পড়ানোর যোগ্যতা রাখবে না আমার নবীর কাছে ওই বিজ্ঞানী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকশো বছরও যদি হায়াত পায় তাহলে নবীর কাছে তাকে পড়িয়ে যেতে হবে কথা বলুন ঠিক ঠিক না আমার নবীর একটা অক্ষর শেখানোর যোগ্যতা নিয়ে কেউ আসতে পারে এখন নবীকে এলেন এত যোগ্যতা কি দিয়ে দিলেন আল্লাহ পাক দেয়া শুরু করে দিলেন নবী পাক সাল্লামের ভিতরে একটা জজবা একটা চাহিদা একটা আগ্রহ তৈরি করে দেন যে জাতিকে তৈরি করার জন্য মানুষকে মানুষ বানানোর জন্য এ তো সবই পশু হয়ে গেছে পশু চাইতে নিচে চলে গেছে এই মানুষকে মানুষ বানানোর জন্য একটা সংবিধান লাগবে একজন সংবিধান দাতা লাগবে নিশ্চয় তিনি আমার কেউ নিশ্চয় তিনি আমার আল্লাহ সৃষ্টিকর্তা এই আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর কুদরতি রোহানি ইশারায় নবী পাক ঘর থেকে বেরোইয়া মক্কা থেকে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে অথবা 3 কিলোমিটার হবে এখন সুজাপথে 3 কিলোমিটার সেই সময় 4-5-6 কিলোমিটার হইতো পাহাড় টপকায় টপকায় যাইতে যাবা পাহাড়ের নাম জাবালে নূর গর্তটার নাম গারে হেরা এই জায়গা যাইয়া নবী সেই পাহাড়টা উঠতেও বড় কঠিন এখন সিঁড়ি বানায় দিছে তারপর উঠতে ভয় হয় গত 2 বছর আগে এক যুবক ওখানে স্লিপ করে পড়ে মরিয়েই গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছে আমি উঠেছি এই জাবালে নূরে হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম ইশারাল্লাহর ইশারায় যাইয়া ওই গুহাটার ভিতরে বন্দী রয়েছেন একটানা 40 দিন এক চিল্লা কয় চিল্লা এক চিল্লা বলেন কয় চিল্লা এক চিল্লা অনেকে আছে চিল্লে খুঁজে পায় না চিল্লে যে কত জায়গা আছে এত কর সময় নাই আমার সময় হলো কম কাজেই আর চিল্লের ব্যাখ্যা দিতে পারি না আমার নবী গারে হেরার ভিতরে দেশে এক চিল্লা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম মাছের মধ্যে দেশে এক চিল্লা সাগরের পাড়ে লাউ গাছ তলা দেশে আর এক চিল্লা আর ওই জায়গা থেকে বাড়ি আসতে আবার লাগছে আর এক চিল্লা রে আদেশকে ভালোই তো শুনতেছি আল্লাহ তো এক চিল্লা থাকার পরে রমজান মাসের 26 রমজান দিবাগত রাত অথবা 21-22 রমজান দিবাগত রাত অথবা 24 রমজান দিবাগত রাত অথবা 28 রমজান দিবাগত রাত তথা 21-23-25-27-29 এই 4 রাত্রের যে কোনো রাত্রে আল্লাহ পাক আচানক একটা ব্যক্তিকে পাঠিয়েছেন নবীকে আল্লাহ তাআলা আগে কোনোভাবে চিঠিপত্র দিয়ে জানান নাই এক তো পাহাড় এখন সেই পাহাড়ের নিচে দিয়ে একটা শহর হয়ে গেছে নাম তার আজিজিয়া বহুত মানুষের বসবাস হয়ে গেছে চতুর্দিক পাহাড়ে চতুর্দিক দিয়ে বিল্ডিং ফিল্ডিং আছে কোনো ভয়ের কিছু নাই কিন্তু ওই সময় খালি পাহাড় আর পাহাড় একা একটা মানুষের পাহাড়ের গুহার মধ্যে বসে রয়েছে রাতের অন্ধকারে গভীর রাত্রে রাত দুপুরের পরে আচানক একটা মানুষ যদি চলে আসে ভয়ের ব্যাপার কি না সাথে কেউ নেই খাদিজাতুল কুবরা নাই কেউ নেই একা একা বসা ইতিমধ্যে আইসে বলছেন ইকরা কোনো কথা নাই ইকরা হুজুর বলে মা নাবি কারি আমি তো পড়তে পারি না সুম্মা কালা ইকরা আবার কয় পড়েন আবার কয় মা নাবি কারি পড়তে পারি না সুম্মা কালা ইকরা আবার কয় পড়েন আবার বললেন মা নাবি কারি হাগাত্তা জিব্রাইল মা সাদরিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিস সালাম উনি হলেন জিব্রিল আলাইহিস সালাম আমার নবীকে বুকের সাথে দইরা এমন জোরে চাপা মারছে চাপ কটুক বেগে মারতে হবে তা আল্লাহ তো শিখাই দিয়েছে
জিব্রাইল ইচ্ছামতো জোরে চাপ দিতে পারবে না, আবার ইচ্ছামতো হালকাও ছেড়ে দিতে পারবে না। দুইটা নরম মাটি, দুইটা নরম মাটির দলা, এই দুইটা নরম মাটিরে যদি মুখোমুখি এমনি এরকম স্বাভাবিকভাবে মিশিয়ে দেন, মিশিয়ে দিলে কি মিশে যাবে, লেগে থাকবে? থাকবে না। ছেড়ে দিলে আবার ফাঁক হয়ে যাবে, পড়ে যাবে, ঠিক না? আর ওই দুটিরে যদি মিশাইতে হয় তাহলে মিশাই একটু পরিমাণ মতো চাপ দিতে হবে, আবার বেশি জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই আইলি জলি নষ্ট করতে হবে, ঠিক না? জিব্রাইল জানে যে কটুক জোরে চাপ দিলি কাদায় কাদায় মিশে যাবে, ফাঁকে কাদা নষ্ট হয়ে যাবে না। বুকের সাথে চাপ দিয়েছে, হুজুর বলতেছেন জিব্রাইল তো জিব্রাইল কাজা দিয়েছে, আমি তো এরকম চাপ খাই নেই কোনোদিন, আমার মনে হচ্ছে যেন পাজরে হাড়গুলো ভেঙে যাচ্ছে, মসমস করে উঠতেছে। তিনটে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমাকে বলছে ইকরা, আমি এবার পড়া শুরু করে দিয়েছি, মনে হয় যেন ভিতরে একটা মেমোরি কার্ড দিয়ে 30 পারা কোরআন শরীফ ঢুকাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে বলা হয় যে ওই রাত্রেই 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। এতদিন আমরা, এ কথাটা তো আজকের কথা না, আমরা অনেকদিন আগের থেকে বলি এবং শুনি, এন্না বলে কাইফা কানা বাদুলহি, বোখারি শরীফের প্রথম একেবারে শুরুতে বলা হয়। ওহির সূচনা কেমন ছিল? এরকমই ছিল ওহির সূচনা, জিব্রাইলের আগমন এভাবে ঘটছে। তো সিনার সাথে সিনা মিশাই চাপ দিয়েছে আর সিনার মধ্যে কোরআন শরীফ চলে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুনে নাস্তিকের গোষ্ঠী আমাদের ক্রিটিসাইজ করত, ঠাট্টা করত, বস্তা বস্তা বই পড়ায় ম্যাট্রিক পাস করাতে এরি নে, 10 বছর পড়ানোর পরে তারপর 10 সাবজেক্টের 11 সাবজেক্টে ফেল করে আর বই সাথে চাপ দিয়ে ছাড়ি দিয়েছে আর হাফেজ হয়ে গেছে। ফাউ কথা, ফাউ কোন জায়গা? যে আমাকে এটা যদি ভাও কথা তাহলে তোকেটা কী কথা? এই দুটো মোবাইল আমার কাছে আছে, দুটি, এই দুটির মধ্যে দুটো মেমোরি কার্ড আছে, এইটার মেমোরি কার্ড 32 জিবি, এটা লোড দেওয়া আছে ভরপুর, আর এইটার মধ্যে আজকে 32 জিবির একটা মেমোরি কার্ড ঢুকাই, সিটা ব্ল্যাঙ্ক, ফাঁকা, খালি। এখন এই মেমোরিতে যা যা আছে সব এই মেমোরিতে ঢুকবো, এর জন্য 32 জিবির মধ্যে তোর কম না, এটাকে অন করে এর শুনোই শুনাইয়ে ঢুকতে হবে নাকি অন্য কোনো ব্যবস্থাও আছে? মেমোরিয়ালারা ক ব্লুটুথ সংযোগ দিয়ে দুটের সিনের সাথে সিনে মিশিয়ে এক জায়গায় কাজ করে শোয়াই তুলি, অল্পক্ষণের মধ্যে এর সিনে যাচ্ছে ওর সিনের মধ্যে যায় কি যায় না? যায় না। তাহলে মোবাইলের রুহু নাই, জান নাই, কথা কতি পারে না, এই জড় পদার্থ এ যদি একটা সিনের থেকে আর একটা সিনের ভিতরে তার 32 জিবি ঢুকাই দিতে পারে, তাহলে জিব্রাইলের সিনের থেকে মোহাম্মদ সাল্লামের সিনের ভিতরে 30 জিবি কোরআন শরীফ ঢুকাইতে পারে কি পারে না? ক্ষমা জব পাওয়া জব না, যে জব তোরা দিবি ওই জবই আমাদের, আমাদের আর কোনো জব বানানো লাগবে না, ঠিক না? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5টা আয়াত নাজিল হইছে, ভোর হলো, সকাল বেলা নবী পাক নেমে আসলেন ঘরে, এসে জিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া খাদিজা তু জাম্মিলিনি জাম্মিলুনি, আমার একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো, রাতের ঘটনা এই ঘটছে, আমি ভয় পাইছি মনে হয় মারা যাব। খাদিজা শুনে মুসকি মুসকি হাসে, লা তাহজান ওয়া লা তাখাফিয়া ইয়া সাইয়্যিদি ওয়া ইয়া জাওজি, ও আমার প্রিয় স্বামী, আমার নেতা, ভয় পেন না, এটা কোনো ভয়ের কিছুই না, আপনি তৌরাত আর ইনজিল পড়েন নাই, আমি তৌরাত আর ইনজিল পড়েছি, ওর ভিতরে আখেরি নবীর যত আলামত আমি আপনার শিশু ছোটবেলা থেকে সবগুলো পর্যবেক্ষণ করে আসতেছি, একটা একটা করে মিলাই আসতেছি, আমার একিন যে আপনি হবেন শেষ নবী মোহাম্মদুর রসুলুল্লাহ, আর নবুয়তি পার যে সিস্টেম এটা আপনার জানা নাই আমার জানা আছে, আজকে ভয়ের কোনো কিছুই না, যে এই ভদ্রলোক এসে আপনাকে বুকের সাথে চাপা মারছে, জিন না ভূত না প্রেত না, ইন্না জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম, আতাকাল্লাহুন নবুওয়াতা, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দান করেছেন, আতাকাল্লাহুর রিসালাতা, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত দান করেছেন, আর আর যে বাণীটা আপনি নিয়ে আসেন এটা লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কোনো মখলুক রচিত ভাষা নয়, এটা হলো বালমিন খালিকিন কাদার, আর সে আজিমের মালিক আল্লাহর কালাম, আমি তৌরাত ইনজিলে পড়েছি, এভাবেই আপনার কাছে ওহী আসবে, আমি এজন্য খুশি যে আপনি আমার স্বামী, আপনি আজকে নতুন নবী হইয়া রেসালাতের জিম্মাদারি নিয়া সাইয়েদুল আম্বিয়া হইয়া সমস্ত নবীদের নবী হইয়া সমস্ত রসুলদের রসুল হইয়া সমস্ত মখলুকের নবী হইয়া আজকে আপনি ঘরে আসছেন, এই জন্য আমি খুশিতে হাসতেছি, একটু কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার জবাব দিলেন, খাদিজা তোমার মতো ধৈর্যশীল তোমার মতো বুদ্ধিমতী মহিলা যদি ঘরে না থাকতো
তাহলে আমার নবতী ধরে রাখাই কষ্ট হইতো। আমি তো মনে করছি ভূত প্রেতে নাকি আমারে ভয় দিয়েছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওরাকা ইবনে নওফেল, উনি ছিলেন ইহুদি ধর্মের, ওনার কাছে নিয়ে গেছে। ওরাকা ইবনে নওফেল বিস্তারিত শুনে কয়, বাবা আমি যদি বেঁচে থাকতাম তাহলে তোমার উম্মত হইয়া থাকতাম, তোমার পক্ষে আমি দাওয়াতের কাম করতাম, তোমার নবুয়তের প্রচার আমি দিতাম, আমার জীবনের শেষ মুহূর্ত তোমাকে পেয়েছি, আমি বিশ্বাস করলাম তুমি নবী, আল্লাহকে তো আগের থেকেই মানি, তুমি শেষ নবী, তুমি ইসা করো না, অনেক আপদ বিপদ আসবে বাবা, ভয় পেয়ে ছেড়ে দিও না, চলতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্তর জন্য নবী হিসেবে পাঠাইছে। এই জন্যই বলা হয় যে সর্বপ্রথম মুসলমান আবু বকর না, সর্বপ্রথম মুমিন খাদিজা, দুই নম্বর মুমিন ওরাকা ইবনে নওফেল, তিন নম্বর হযরত আবু বকর। রোল নম্বর এক হয়ে গেছে পরে আবু বকরের। আল্লাহু আকবার। নবী পাক এই কিতাব নিয়ে আসলেন উম্মতের জন্য, জবালে তুর থেকে, জবালে নূর থেকে। মুসা আলাইহিস সালাম নবুয়তি পাইছে জবালে তুরে, আর আমার নবী পাইছে জবালে নূরে। বলেন জবালে নূর পাহাড়ে গিয়ে পাইছেন কোরআন শরীফ। এই কোরআন শরীফ নিয়ে আসছেন উম্মতের জন্য, এইটা নাজিল হয়েছে জবালে নূর। আমার দিক সময় আমার শেষ, আর শেষের পরও 15 মিনিট 20 মিনিট বেশি হয়েছে, আর 20 মিনিটের সাথে আর একটু দেব। আমার পরে বক্তা আসেনি এই আপনাকে এই কইছে কিনা, এনতে আমার থিয়ে জাতি মনে করছে না, কিন্তু আমার তো উপায় নেই, চলবে তো চলবে, আর এক জায়গাতে বাড়ি খাবো নাকি, আমার হিসেব আছে। বসেন বসেন, আমি আপনাদের এখানে যেটা আমি কথা বলবো তার আগে আমি আসছি, আবার যে জায়গায় আমার দ্বিতীয় প্রোগ্রাম রয়েছে সেখানে আমাকে আগে যেতে হবে। আমি ওয়া দাখিল করে, হ্যাঁ ও ও আছে আছে আছে, আরও দুইজন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো মাগরিববাদের তালি বোঝেন যে আমার পরও আলহামদুলিল্লাহ বড়রা আছে, বিদে আমার মাগরিববাদ দেশে ইনশাআল্লাহ বড়রা আছে, কথা হবে এর ভিতরে সংক্ষেপে বলে দিচ্ছি। তো এই জাবালে নূর যেই পাহাড়ে 5টা নাজিল হয়েছে, ওই পাহাড়ের কাছে যে যদি বলি পাহাড় তুই একটু 5টা পড়ি শুনো দি, বোঝেন নাই, পাহাড়ের গায়ে 5টা নাজিল হয়েছে না, ওই পাহাড়ে যে যদি বলি তুমি ওই 5টা শুনো তো পারবে, পাহাড়ে 5টা মুখস্থ রাখে নাই, অথচ সারা দুনিয়ার হাজিরা মক্কায় যাইয়া যে কয়টা জায়গা বিশেষ আকর্ষণে দেখতে যায় তার ভিতরে এক নম্বর জাবালে নূর, ওই নূর পাহাড় দেখতে যায়। কোন জায়গায় ইব্রাহিম আসছিল, ওই জায়গায় ওই পাহাড়ের মাথার পর যে ইব্রাহিম আসছিল এর মধ্যে তো খোদার কসম করে সন্দেহ নাই, কথা বলেন জিব্রাইলের পদচরণ ঘটছে যেই পাহাড়ে, আমি ওই জাবালে নূরের সেই গুহার ভিতরে ইশরাকের নামাজ পড়েছি। নামাজ পড়ে যখন মোনাজাতে বসছে আমার মনে হয় যেন আমার কাছে জিব্রাইল আসবে, মনে হয় যেন আমার কাছে জিব্রাইল আসবে, এমন একটা ভাবের সৃষ্টি হয়। এমনি ম্যান প্রত্যেকটা মানুষ যারা ওই গুহার ভিতরে বসে, আমি ওখানে গিয়ে দেখি তিনটে মেয়ে, তারা কখন ঢুকছে আল্লাহ জানে, আমি তো মক্কায় ফজর আবুলোকতে পড়িয়া গাড়ি নিয়ে চলে গেছি, বেলা উঠতে উঠতে আমি সেখানে ঢুকে গেছি, তারপরে যে দেখি তিনটে মেয়ে ওই জায়গায় বসে মোনাজাত করতেছে। আমরা যে সংকেত দিলে মেয়ে তিনটে বেরোয় চলে আসলো, আমাদেরকে জায়গা দিয়ে বেরোয় আসলো পিছনে আসার পরে, আর মেয়ে তিনটে পুরো পাহাড়ের গায়ে আমি কোনো জায়গা দেখলাম না, এরা কারা তাল্লাই জানে, এরা ফ্রিস্তা না জিন না কারা, ওই গুহার মধ্যে গেলে মনে হয় যেন আমার সাথে জিব্রাইল সাক্ষাৎ করবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। ওই পাহাড়টারে সবাই দেখতে যায়, পাহাড়ের ভিতরে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে, তাতে তার দাম কত, এত ভালোবাসা এত মোহাব্বত। তাহলে যেই ছেলেটার সিনের মধ্যে কোরআন শরীফ 30 পারা ঢোকে, ওই ছেলেটা পাহাড়ের সাইতে কোটি কোটি গুণ দামি কিনা, কথা বলেন দামি কিনা, মুসলমানের কপাল পড়ছে সেই 30 পারা হাফেজ যে সহ্য করতে পারে না, হাক্কানি আলেমরা বরদাস্ত করতে পারে না। আবার এই জায়গা থেকে আলেম ওলামার সাথে শত্রুতাই করিয়া মক্কায় যে জাবালে নূর দেখতে যায়, জাবালে নূরে তোরে ধিক্কার দেয়, এই বাঙালি এই দুনিয়ার নেতারা, আমার গায়ে মাত্র 5টা নাজিল হয়েছে আমি মুখস্থ রাখি নাই, আমার এত ভালোবাসিস, আর তোর এলাকার হাফেজ মাওলানাদেরকে দেখতে পারিস না, তোর মতো কপাল পড়ার জন্য আমি জাবালে নূরকে দেখতে না আসে, কথা বলেন। তো জাবালে নূরে দামি হয়েছে কোরআন শরীফের সোয়াই, কিসের সোয়াই, কোরআন শরীফের সোয়াই, ঠিক না। নাজিল হয়েছে কোন মাসে, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, নাজিল হয়েছে রমজান মাসে। কোন রাত্রে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে নাজিল করেছি, জাবালে নূরে নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে, লাইলাতুল কদরে নাজিল হয়েছে, যার সাথে যেই 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 টাইমে যেই সময় যেই জায়গায় নাজিল হয়েছে সবগুলোরে দামি বানাই দিয়ে আসছে, সবগুলোকে দামি বানাই দিয়ে আসছে। দামি বানাইছে কিসে, আল্লাহর কোরআনে, কথা বলুন ঠিক কিনা। আরবিতে একে বলে সরকুল মাকানে বিল মাকিন,
সর্পুল মাকানে বিল মাকিন অবস্থানকারী অবস্থানকারীতে অবস্থানের দাম বাড়ায় আর কমায় সাড়ে বোতল এক লিটার দেড় লিটার ধরে এক লিটারই দল এরকম সাড়ে বোতল নিছে এই বোতলের দাম খালি বোতলের দাম কোম্পানি এক টাকা দাম চার বোতলের দাম ষাট টাকা এটার মধ্যে এক লিটার পানি ঢুকানোর পরে এবার বোতলের দাম হবে পঁচিশ পঁচিশ টাকা এটা কি বোতলের কারামতি না পানির কারামতি খালি বোতলতে এক টাকা পানি ঢুকছে পঁচিশ টাকা হয়ে গেছে এর মধ্যে যদি এক লিটার কেরোসিন তেল ঢুকান একশো দশ টাকা এবার বোতলে এক টাকার বোতলের দাম হয়ে গেছে কত একশো কার কারামতি মালের কারামতি ভিতরে যে ঢুকছে সে দাম বাড়াচ্ছে এর মধ্যে যদি এক লিটার ঘি ঢুকান ষোলোশো টাকা দাম এক টাকার বোতল হয়ে গেছে ষোলোশো টাকা আর এর মধ্যে যদি এক লিটার পেশাব করে ঢুকন মাইক কাইছে রে বা এ বোতলের দাম শেষ ঠিক না পানির বোতল যদি কেউ রে দিয়ে তুই একটা আমাকে বাড়ি আগায় দিস তা নেবে ডিজেলের বোতল যদি দেয় তুই আমাকে বাড়ি একটু দিয়ে যাস দি তাও নেবে গির বোতল দিলে তার মোহাব্বতের সাথে নেবে যে কাকির কাছে একটু চাইয়ে নিবা নিতে ঠিক না যদি বলেন যে চার নম্বর বোতলটা আমার তো খুলনার পেশাব টেস্ট করতে যাওয়ার কথা ছিল আমি তো যাচ্ছি পাচ্ছিস না এই বোতলটা নিয়ে যা তোর ভাড়াটা দিয়ে দেবেনি তাও নেবে কেউ এই এক টাকার বোতলটা এবার শেষ করে ফেলাইছে অবস্থানকারীতে অবস্থানের দাম বাড়ায় আর কমায় ও দোস্ত আমার বাংলার মাটি এত উর্বর একটা ধান এমনি পড়ে গেলে ধান গাছ হয়ে তাতে সাতশো ধান হয়ে যায় আর মক্কার মাটিতে কিচ্ছু হয় না সেই মক্কার কত দাম যে কাবা শরীফের পাশের জায়গা যেগুলো এখন এক ফুট জায়গা জায়গা কিন্তু এক ফুট স্বর্ণ দিলেও পাওয়া যাবে না এক ফুট জায়গা এক ফুট স্বর্ণ দিলেও পাওয়া যাবে না এরকম দামি হয়ে গেছে আর কিছু না একমাত্র কোরআনে কারিমের কারণে মদিনার নাম সোনার মদিনা কোরআন কারিমে কোরআনে কারিমের কারণে জাবালে নূর এত দামি হলো কোরআন নাজিল হওয়ার সোয়ার কারণে লাইলাতুল কদর দামি হলো হাজার মাসের চাইতে দামি কোরআনের সোয়ার কারণে রমজান মাস সাতশো মাসের মতো দামি হয়ে গেল কোরআনের সোয়ার কারণে তাহলে ওই কোরআন আমার সাথে সোয়া লাগলে আমিও দামি হইতে পারি কি পারি না একই সাইজের মানুষ বলেন তো বাংলাদেশে কত অফিসার আছে আর সরমুনার পিসাবের সরমুনার পিসাবের একটা মানুষ হাফসির মতো চেহারা মোটা মোটা দুটো ঠোঁট এখানে থুতির পর দুটি একটা দাড়ি তাও বোঝা যায় না আছে কি আছে না কালা টেবাটুবু একটা মানুষ এই মানুষটাকে আল্লাহ তালা কত ভালোবাসার মানুষ বানায় দিয়েছে লক্ষ কোটি মানুষ পাগল হয়ে তার দরবার যে পড়ে থাকে কতক্ষণ ঠিক না এটা কিস কিসের কারণ উনি আইএমএ পাস না বিসিএস পাস না ডাক্তার না ইঞ্জিনিয়ার না এমপি না মন্ত্রী না চেয়ারম্যান না মেম্বার না সচিব না মহাসচিব না উপসচিব না পাতি সচিব না কিচ্ছু না সব মাত্র আল্লাহর কোরআন তার মধ্যে ঢুকছে আর কোরআনের কারণে এই কালো মানুষটাকে আল্লাহ তাআলা কোটি মানুষের মাসুক বানায় দিয়েছে ঠিক না আমি নিজের শকর নিজে একটু আদায় করি গোপালগঞ্জে আমার সাথে ফিট ফর কত যুবক কত মানুষ আমি তো আমার মনে হয় বক্তা জগতের ভিতরে সবচাইতে বডিগত দিক দিয়ে আনফিট আমি শূন্য মনে একটা মানুষ বরোকা নাই ওই যে বক্তার তো বরোকা গাই দিয়ে আসে এরপরে উপরে রুমাল দিয়ে উপরে টায়ার একখান পেঁচায় কিচ্ছু নেই এই টুপিটা নিজে হাতে বানাই আমি নিজে এই লম্বা টুপি বানাই মাথায় ব্যবহার করি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই লম্বা টুপি ওনার বংশরা করে ব্যবহার করে আমার পিসাব সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই লম্বা টুপি ব্যবহার করতেন আমার এটা ভালো লাগে আমি নিজে বাই আমার সব কিছুর ভিতরে সাদা নিই সাদা সিধে সরলভাবে চলাফেরা করি আল্লাহ তো আমার গোপালগঞ্জে কত বড় বড় অফিসার বর্তমান বাংলাদেশের পুলিশের কারখানা তো গোপালগঞ্জ যে থানায় খুঁজবেন ওসি গোপালগঞ্জ এসপি গোপালগঞ্জ ডিআইজি গোপালগঞ্জ দারোগা গোপালগঞ্জ পুলিশ গোপালগঞ্জ গোপালগঞ্জে গোপালগঞ্জ এত বড় বড় নেতার ভিতরে কয়জন আপনারা চেনেন কন তো এক প্রধানমন্ত্রী ছাড়ার কয়জন চেনেন খুব একটা চেনেন না আমারে না চেনে কিনা আল্লাহ কোনো সার্টিফিকেট একমাত্র কোরআনের সাথে একটু সোয়া লাগছে আমার তো কিচ্ছুই করি না কোরআনের সাথে একটু সোয়া লাগছে আল্লাহ তাআলা লাখো কোটি ভালোবাসা আমার দিয়ে দিয়েছে এই জন্যই বলতে চাই যে কোরআনটি এমনই যার সাথে এর সাথে যার সোয়া লাগে আপনার তারই দাম বেড়ে যাবে তারই দাম বাড়বে আজকে এই গ্রামটা ভাঙাচোরা একটা ঘরের মধ্যে বসছি ওই ভাঙাচোরা ঘরের ভিতরে কত আলেম উলামা ভিড় করছে আজকে কত আলেম সাজিয়ারার মহতাম শাহ হুজুর পর্যন্ত চলে আসছে মুহাদ্দিসিনরা চলে আসছে আশপাশের আইনমায় মসজিদ চলে আসছে বড় বড় মসজিদের খতিবরা চলে আসছে বিভিন্ন মাদ্রাসার আলেমুল্লাহ চলে আসছে এই মাঠটা দামি হয়ে গেছে আল্লাহর কোরআনের সোয়ার ছিলায় যদি কোরআনের সোয়া না লাগতো এ গ্রামে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপাল থাকতে পারে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী থাকতে পারে এ গ্রামে স্কুল কলেজ
তুমি ভার্সিটি থাকতে পারে কেউ এভাবে তামি বানাইতে পারে নাই আল্লাহর কোরআনে সোয়ার কারণে যা হইছে কথা কোন ঠিক কিনা শারফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে তেমনি আপনার সন্তানটা দুনিয়ায় সবচাইতে দামি সন্তানে পরিণত যদি করতে চান সভ্য ভদ্র দিনদার নম্র আপনার ঘাড়ের উপরে রামদা ধরে মদের টাকা চাইবে না আপনার মাথার কানের উপরে রিভলভার ধরে মোটরসাইকেল কিনে দিতে বলবে না আপনাকে যে কোনো সময় গলা ধাক্কা দিয়ে বিড়ি সিগারেটের টাকা চাবে না বেয়াদবি করবে না সমাজে ভদ্র বলে পরিচিত একটা সন্তান যদি আপনি পাইতে চান তাহলে ওই সন্তানটার ভিতরে কোরআনের একটা ডোজ দিতে হবে কোরআনের একটা ডোজ দিতে হবে কোরআনের ডোজ ছাড়া দেখছি বহুত এখা শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে মুরতাদ হয়ে যাচ্ছে ব্লগার হয়ে যাচ্ছে বেয়াদব হয়ে যাচ্ছে মদ গাঁজায় অ্যাবাকর হয়ে যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির আশায় অপেক্ষায় মোনাজাত পাইতে বসে রয়েছে কবে আসবে মোহাব্বতের চোদ্দই ফেব্রুয়ারি আর আল্লাহ বাসাল একটু নুসমি করতে পারবো দেশে কিছু হারামজাদা জারিউর বাসা পয়দা দিতে পারবো এই আশায় বসে রয়েছে আমার মাদ্রাসার একটা ছেলে আশায় বসে নেই ওরা জানেই না যে চোদ্দই ফেব্রুয়ারি মানুষরা ভাত না গরু না কি তা কিচ্ছু জানেই না ওরা এই চোদ্দই ফেব্রুয়ারি কী জিনিস তাই তারা জানে না ওরা এখন ফাইনাল পরীক্ষার টেনশনে আছে কীভাবে মাদ্রাসায় ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব আমি একজন যোগ্য আলেম হব জাতির রাহবার হব পথ প্রদর্শক হব এই ফিকির নিয়ে তারা পাগল হয়ে আছে কিতাবের ভিতরে ডুবি আছে আর ওইগুলো যাদের ভিতরে আল্লাহর কোরআন যায় নাই হ্যাঁ স্কুল কলেজও আছে কোরআন পড়লে স্টুডেন্ট আছে কলেজের ছাত্র কোরআন পড়ে সুন্নতের পাবন্দি করে সেও চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষা করতেছে না সেও চোদ্দই ফেব্রুয়ারিকে ওভাবে বরণ করবে না ও দোস্ত আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে তাহলে ওই ছেলেটা ভদ্র হয় চেয়ারম্যান কোরআনওয়ালা চেয়ারম্যান গতকালকে যে জায়গায় মাহফিল করছি রাজৈর মাদারীপুরের রাজৈর চেয়ারম্যান সাহেব তার কাউন্সিলের 9 জন পুরুষ মেম্বার নিয়ে প্রত্যেক মাসে 3 দিন যায় তবলিগে একসাথে বসে খানা খেয়ে আসছে ভদ্রলোক একটা পায়জামা পরছে আর একটা পাঞ্জাবি পরছে আমার মনে হয় পাঞ্জাবি পায়জামা দুইটা মিলিয়ে সর্বোচ্চ 300-400 টাকা দাম হবে এই আগের এসে 250 টাকা দামের একটা চাদর গায়ে দিয়া একটা 50-60 টাকা দামের একটা মাফলার মাথায় পেছানো এসে আমার সাথে খাইতে পারছে প্রত্যেক মাসে মেম্বারদের কিনে 3 দিনে যায় প্রত্যেক মাসে এবং উনি এবার প্ল্যান করছে যে রাজৈর থানায় যত চেয়ারম্যান আছে সব চেয়ারম্যানকে নিয়ে তবলিগে যাবে সোনার মানুষ না বাংলাদেশে যে কয় হাজার চেয়ারম্যান আছে সব কয়ের যদি এইরকম হয়ে যেত তাহলে আজকে খোদার গজব আর এই 2023 সালের দুর্ভিক্ষের সিগনাল আমাকে শোনা লাগতো না আমরা শুনতাম যে 2023 সালে চালের দাম 10 টাকা চিনির দাম 10 টাকা তেলের দাম 10 টাকা লোহার দাম 10 টাকা জিরা নেবেন 10 টাকা ভালো নেবেন 10 টাকা পুরোনা নেবেন 10 টাকা 10 টাকার মার্কেট হয়ে যেত বাংলাদেশ ঠিক কিনা সব ধ্বংস করে দিছে ও জামানা মে মুআজ্জাজ থে হামলে কুরআন হোকার ও জামানা মে মুআজ্জাজ থে হামলে কুরআন হোকার হাম জলিল ও খার হুয়ে তারকে কুরআন হোকার হাম জলিল ও খার হুয়ে তারকে কুরআন হোকার যারাই কুরআনকে গলায় রেখেছে তারাই সম্মানী হয়েছে তারাই বিজয় লাভ করেছে আর আমরা পদদলিত হচ্ছি আমরা বেইজ্জত হচ্ছি আমরা অপমানিত হচ্ছি আমরা ভিক্ষুক হয়ে যাইতেছি আমরা পিছে পড়ে যাইতেছি আর কোনো কারণে নয় রে কপাল পোড়া মুসলমান একমাত্র কুরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমার সন্তানটা আলেম হোক আমি মাওলানা নাসি আলেম হয়ে জিতছি আগেই বললাম প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী ওনার সাথে তার ভাল্লা আমি উঠতে পারবো না তো উনি বাদে আম্মা বাদ আর বাকি যারা আছে তাদের মধ্যে আমি গোপালগঞ্জের শীর্ষে আছি পরিচিতির দিক দিয়ে এবং আমার সাথে কারো কোনো শত্রুতাই নাই ফেসবুকে তো অনেক কিছু দেখেন আল্লাহ 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 তুমি মাফ করো আবার এগুলো কই শয়তান এবার পিছনে লেগে যায় আল্লাহর রহমতে আমার কোনো শত্রু নেই আমি সকলের পক্ষে কথা বলি এটা আমার গোলালু মার্কা মুনাফেকি কথা না আমার এতটুকু হেকমত বুঝি আজকে মাঠে গরম করে তুই বেরোয় গেলাম পুলিশে ধরে নিয়ে আটকায় দিল এত মানুষ আমার কাছ থেকে অসম্ভব কীভাবে পরিস্থিতি তৈরি করে আমি সেদিন পারি কি না পারি তারপরে দেখেন আমার বাড়ি অস্ত্র জমা দিতে পারি ট্রেনিং জমা দিইনি আমার বংশধর মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দিচ্ছি ট্রেনিং জমা দেয়নি উদুইলা সাবিলি রব্বি কাবিলি হেকমা কৌশল করে মাঠ ধরে রাখো গুগুমুড়া খাইয়ে বন্দিয়ে থাকলি দেশের মানুষ তোমার বয়ানের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে কী হবে তাতে সময় মতো সব কিছুই হবে বন্ধুরে আজকে আমি এই ভালোবাসা পেয়েছি আমি কোরআনের বদৌলতে আমি কোরআন পড়ে জিতছি কাজে আমার সন্তানরাও কোরআন পড়ে ঠকবে না আমার 4 ছেলে হাফেজ 5 ছেলে পর একটা মেয়ে বড় ছেলে অসুস্থ অনেকেই জানেন প্রতিবন্ধী পরপর 4 ছেলে তারপরে আল্লাহ দুটো মেয়ে দিছে 4 ছেলে হাফেজ হয়ে গেছে
বড় মেটার ভাই 12 বছর সেও হাফেজ হয়ে গেছে আমি একজন হাফেজের আব্বা আমি ঠকি নেই আমি ঠকি নেই আমার সন্তানরা ঠকবে না যারা ঠকবেন মনে করবেন তারা অবশ্যই ঠকবেন বহুত মৌলবি আছে মাওলানা পাস করে কয় এ দেখ কি হবে নে চাকরি হবে না নে যাছে কি এর বাণী তারপরে কি এর বাণী বাস্পতা তো পরে এ মরব কি খাইয়ে এই চিন্তেই কওমি মাদ্রাসাতে মাওলানা পাস করার পরে এরপর একটু সুতা কালেকশনে যায় একটু মেট্রিক একটু দাখিল পরীক্ষা দিতে যায় একটু আলিম পাস করতে যায় তুমি কিচ্ছু থাকবে না শোনা তুমি কি হবে জানো এদিক তাকান কাকে পাখির মধ্যে সবচাইতে বেডঙ্গা পাখি দুটি কাউও আর বুতুম পেশা ঠিক না তো কাক বুতুম তো আমাকে সামনে সরাসরি আসে না ও রাতের বেলা বেরোয় তো কাক দেখে কি যে সবাই ময়ূর খুব ভালোবাসে কেন ভালোবাসে ময়ূরীর নাচটা ড্যান্সটা খুব সুন্দর ওর হাঁটাটা খুব ভালো তো চিন্তি আল্লাহ যে আমারে তো কেউ ভালোবাসে না আমারে যেই দেখে সেই ঢিল মারে তো এভাবে আর কতদিন মাইর খাবো দেই ভালোবাসা পাই নাকি আমার সার্টিফিকেটের তো কোনো দাম নাই এই জন্য উনি সিস্টার আছে যে ময়ূরীর মধ্যে একটা আটাশ শেয়া যায় নাকি মানে কাউয়ের যে বেরেন ওই দেখি ময়ূরীর আটা শিখতে পারে নাকি কতদিন শিখতে যাইয়ে তা পারে নাই ওই অত্তি যায় এসে নিজের আটা ভুলে গেছে এমনি সবাই তো সামনের দিকে আইরুম আটার কাউয়ে দেখেন যে এরম আইরুম হলাম ভাই মানে ময়ূরীর আটা শিখতে যে তা পারে নাই ওদিকে নিজের আটা ভুলে গেছে সাইরুম হলাম ভাই 12 বছর কমই মতো সাই বড়িয়া তা তোর ভালো লাগে না গেছি ময়ূরীর আটা শিখতে তাও শিখতে পারি যে বাংলাদেশের ডাইরেক্ট কলেজ বিশ্ববিদ্যালয় পড়া লক্ষ লক্ষ যুবক সানা বাঁধতে মুখ সরি ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না আর তোমার মতো কাউ আমার খামুলো মিলে সরকার চাকরি দিবে না সরকার চাকরি নিয়ে বসে রয়েছে তোমার পেলে টুকু যাও খাইয়ে খাওয়াই দিবে না শেষ পেশ কিছু হয় না একটু ম্যারেজ মৌলবি আয় কাউর মতো আইম হলো ভাই শেষে ছোট ছোট মাইয়েকে সালকে বিয়ে দিয়ে আল্লাহ বাসালি জেল খাটে বসে বসে কোরআন পড়ে জিতছি বেটা জেতার মতো পড় তালি জিতবি খাইও সত্যি পারবি না সম্মানও নিয়ে সত্যি পারবি না কেয়ামতে পার হয়ে যেতে পারবি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলেন আমিন